আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 7ই মার্চের ভাষণ আর কেউ মুছে ফেলতে পারবে না, উদ্ভাসিত হয়ে থাকবে বিশ্বের বুকে, বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার বিপরীতে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। ঐক্যবদ্ধ আন্দোলনে দাবি আদায়ের প্রত্যয়। আজ বিশ্ব নারী দিবস, করোনার প্রভাবে থমকে গেছে নারীর শিক্ষা ও অগ্রযাত্রা, বেড়েছে সহিংসতা আর বাল্যবিবাহ। আবারও ভেস্তে গেল ইউক্রেনে যুদ্ধবিরতি, রাশিয়ার বেলারুশের দিকে করিডোর খোলায় অর্থনৈতিক আচরণ অনৈতিক আচরণ বলে সমালোচনা কিয়েভের, মধ্যস্থতায় প্রস্তুত চীন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 5 দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে তিনি দেশটিতে গিয়ে পৌঁছলে তাকে প্রাণ ঢালা সম্বর্ধনা জানান। এর আগে বিকেলে প্রধানমন্ত্রীকে শাহজালাল বিমানবন্দরে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, চিফ হুইপ লিটন চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সেনানৌ ও বিমান বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 5 দিনের সফরে প্রধানমন্ত্রী দুবাই এক্সপো সহ কয়েকটি আয়োজনে অংশ নেবেন। আমিরাতের উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর। এ সময় 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। নারী দিবস উপলক্ষে দুবাই এক্সপো আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ আর কেউ কখনো মুছে ফেলতে পারবে না, বিভ্রান্ত করা সম্ভব নয় নতুন প্রজন্মকেও। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব দেশের বাজারেও পড়েছে, সরকার বিষয়টি মনিটরিং করছে বলেও জানান প্রধানমন্ত্রী। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে সকালে ধানমন্ডি 32-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জাতির জনককে স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি জানান, 7 মার্চের ভাষণ লিখিত ছিল না, রাজনৈতিক অভিজ্ঞতার দিকে দিয়েছিলেন বঙ্গবন্ধু মুজিব। যতই বাধা দেওয়া হয়েছে ততই যেন এই ভাষণটা আরও উদ্ভাসিত হয়েছে। এখনও এ ভাষণ আমাদেরকে অনুপ্রেরণা দেয়, যে ভাষণের প্রতিটি লাইনই হচ্ছে এক একটা যেন কবিতার অংশ, যা মানুষের ভিতরে অন্তরে একটা অন্য অনুভূতি নিয়ে এসে দেয়, প্রেরণা দেয়। আজকের প্রজন্ম, তাদের কাছে বিশ্বটা অনেক উন্মুক্ত, কাজেই তাদেরকে আর বিভ্রান্ত করা যাবে না। দলের পক্ষে আলোচনা হয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে নানা রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করেন, বলেন পাকিস্তানিদের পেতাতারাই 7ই মার্চ পালন করে না। 7ই মার্চের ভাষণের দিবসটা পালন করলো না পড়লো, এটা নিয়ে বোধহয় আমাদের চিন্তা করার কিছু নাই, কারণ ওটা ধরেই নিতে হবে যে এরা সেই গোষ্ঠী যারা এদেশের স্বাধীনতাই চায়নি, এরা সেই গোষ্ঠী যারা জাতির পিতাকে হত্যা করেছে। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা করেছিল আমাকে হত্যা করতে, কিন্তু জীবন গেছে আইভির রহমান। আইভির রহমান আমাদের কত নেতাকর্মীকে হত্যা করেছে, জীবন্ত মানুষ এরা পুড়িয়ে হত্যা করেছে। দেশের বাজারে দ্রব্যের উচ্চ মূল্যের কারণ ব্যাখ্যাও দেন সরকার প্রধান। রাশিয়া ইউক্রেন যে আক্রমণ করেছে সেটা নিয়েও একটা অস্বাভাবিক পরিস্থিতি, ছাড়া বিশ্বে যার কুফলটা আসছে এখন আমরাও তার কুফল ভোগ করছি, যে আমাদের এখানে কিছু জিনিসের দাম হয়তো বাড়ছে, কারণ আন্তর্জাতিক বাজারে যখন বেড়ে যায় তখন এটা স্বাভাবিক তার একটা প্রভাব পড়ে। আর তাছাড়া কিছু লোক তো এখানে আছেই, যে এই সমস্ত সময় একটু ব্যবসা করে হোর্ডিং করে তারা কিছু দুপয়সা কামাই করতে চায়, তো সেখানে মনিটরিং করার ব্যবস্থা আমরা করছি। $2,591 আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। সেই সাথে সবাইকে বলবো যে যার যেখানে যেটুকু আছে জমি, সবাই কিছু না কিছু ফসল ফলান। জনগণের উন্নয়নে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশবিরোধী চক্রান্তে লিপ্ত, দেশের মানুষকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে তিনি একথা বলেন। দলটির সহযোগী সংগঠনগুলো সামাজিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বে আলোকিত এখন বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠায় 71-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অপশক্তি, অন্ধকারের শক্তি, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আজ আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পুরোপুরি আমাদের নির্মাণ করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার বিপরীতে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে। তার অভিযোগ, উন্নয়ন অগ্রগতির কথা বলে সরকার মিথ্যাচার করছে। সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়নি, কেবল আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাগ্য উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে সরকার। প্রতিটি পণ্যের দাম এতটাই বেড়েছে যে মানুষের বেঁচে থাকাই কষ্টকর হয়ে উঠেছে। আপনারা কড়াইল বস্তিতে তারাবানু কীভাবে জীবনযাপন করছে, আর রংপুরের তারাগঞ্জে সাদেকুল সে ভাতের মধ্যে পানি মিশিয়ে তিন বেলায় ছোট্ট অল্প একটু ভাতকে তিন ভাগ করে তিন বেলার জন্য, এইটা তথ্যমন্ত্রী আপনি জানেন না, আপনি দেখেননি বলেই আজকে উপহাস করছেন মানুষের দারিদ্রকে নিয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করছে আওয়ামী লীগ। তবে আন্তর্জাতিক যে আপনার সংস্থাগুলো আছে তাদের যে সার্ভে, সেই সার্ভেগুলো বলছে যে দারিদ্রের যে সীমা, দারিদ্রের পরিমাণ শতকরা 2% আরও বেড়েছে, অর্থাৎ মানুষ আরও 2% বেশি গরিব হয়েছে। হ্যাঁ, এখানে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে কাদের, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে শুধুমাত্র যে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তাদের লোকদের। তারা আজকে এত বেশি অর্থশালী হয়েছে, তারা এত বেশি আজকে লুট করেছে, তারা আজকে এত বেশি আপনার ডাকাতির মধ্য দিয়ে অর্থকে বিদেশে পাঠিয়ে আজকে একটা অবস্থা তৈরি করেছে যে এখন তাদের যে একেবারে গ্রামের ইউনিটের যে আপনার নেতা থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত তারা এখন দারিদ্র দেখতে পায় না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত আলোচনা সভায় অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। তারা অভিযোগ করেন, বিরোধী মত দমনে নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীনরা। আমরা একদলীয় বাকশালের অবসান করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি নাই, আমরা সামরিক স্বৈর শাসনের অবসান ঘটিয়ে আমরা দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি নাই, আমরা এক একের সরকারকে জরুরি অবস্থা প্রত্যাহারে বাধ্য করতে পারি নাই, পেরেছি তো, কাজে আমরা ইনশাল্লাহ পারব। সব দল মতের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কথাও বলেন বিএনপি নেতারা। দিয়েছেন সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। নানা অনিয়ম আর অভিযোগের মধ্যে চলছে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ট্রাকের দেখা না পাওয়ায় ক্ষোভ জানান ক্রেতারা। অভিযোগ আছে একই ব্যক্তির বারবার নেয়ারও। যদি বাজারে জিনিসটার দাম কমানো যায় তাহলে আমাদের এখানে আসার কোনো প্রশ্নই আসে না। তেল, পেঁয়াজ, এই যে চাল, এক দোকানে তেলের দাম 70 টাকা, আর এক দোকানে 82 টাকা, আর এক দোকানে 88 টাকা, তো কীভাবে কিনবো? আমি 9000 টাকা বেতন পাই, আমার সংসার চালানো খুবই কষ্ট। বলা হয় পুরুষ মানুষ সহজে কাঁদে না, পুরুষের কান্নার কারণটাও হয় তীব্রতর। চোখের জল সংসারের চাহিদা মেটাতে না পারা এক বাবার। প্রধানমন্ত্রীর কাছে তার আকুল আবেদন, এখনই যেন টেনে ধরা হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমার ছেলেটা অনার্স কমপ্লিট করেছে এবং 43তম বিসিএস দিয়েছে, শুধু এই নাইট গার্ডের 9000 টাকা বেতন এবং আমার এই দিনের বেলা রিক্সা চালায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদের একটু পুলিশ প্রোটেকশন দিলে আমরা আমরা জিনিসগুলো আমরা ঠিক মতো পাবো,
আমার সংসারের অবস্থা খুবই খারাপ। বেলা তখন একটা, তপ্ত রোদে ভোর থেকে দাঁড়িয়েও দেখা মিলছে না কাঙ্ক্ষিত টিসিবির ট্রাকের। কোলের শিশুকে অন্যের জিম্মায় রেখে কিংবা অসুস্থ রোগীকে একা রেখেই অনেকে এসেছেন কম দামে পণ্য কিনতে। মহিলারা বাসায় রান্নাবান্না কিংবা পুরুষরা জরুরি কাজ রেখেই দাঁড়িয়েছেন লাইনে। পরিবারের সমস্যা, আর্থিক সমস্যা দেখে আমরা একদল নিতে আইসি, তাহলে দাম বেশি দেখে বাসা বাচ্চা রেখে আইসি, রান্না বান্না থুয়েছি, নয়টা থেকে আইসি এখন পাঁচ ঘন্টা রুগিয়ালাছি, দুইটা একটা বাজে যায়, এরপর গাড়ি আয় না, টাকা দিয়ে কিনে নেবো, তার জন্য সকাল থেকে বয়ে রয়েছি, কেন তেল কেজি দুশো টাকা হবে। লাইনে দাঁড়িয়েও নেই স্বস্তি, লাইন মারিয়ে অনেকেই ঢুকে পড়ছেন। অনেক সময় হেনস্থার শিকার হতে হয় নারীদের, অনেক বৃদ্ধার শরীরে জখমের দাগ স্পষ্ট, সুষ্ঠু ব্যবস্থাপনায় পণ্য দিতে কঠোর পদক্ষেপের দাবি তাদের। টিসিবি বলছে বারবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চিঠি দিয়েও হয়নি কোনো সুরাহা। জেলা পর্যায়ে কার্ড সিস্টেম করা গেলেও ঢাকায় তা সম্ভব নয় বলে জানান তিনি। আমাদের ডিলাররা বললে অনেক সময় আপনার লোকজন শুনে না, কারণ তারা ভিতরে লোক ঢুকে যেতে পারে, এই ভয়ে তারা গাদাগাদি করেই করে। এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন, সেজন্য আমরা চেয়েছি সহযোগিতা। এই বিষয়টা আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আমাদের ডিএমপি কমিশনার স্যার বরাবর চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে আলোকে তারা কী ব্যবস্থা নিয়েছেন তাদের কাছ থেকে একটু বিষয়টা জেনে নিতে পারেন। তবে টিসিবির পক্ষ থেকে কোনো ধরনের কাটতি নাই। প্রতিটি টাকে চিনি, ডাল, তেল ও পেঁয়াজ থাকে 500 থেকে 1000 কেজি, সর্বোচ্চ 2 কেজি করে। প্রতি কেজি চিনি 55, ডাল 65, পেঁয়াজ 30 আর ভোজ্য তেল প্রতি লিটার কেনা যাচ্ছে 110 টাকা দরে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। জাতিসংঘ 1975 সালে দিবসটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিলেও নারী পুরুষের সমতা ও নারী অধিকার প্রতিষ্ঠায় দিবসটি পালনের ইতিহাস শত বছরেরও বেশি পুরনো। কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ কি পেরেছে নারীর নিরাপত্তার সমতা নিশ্চিত করতে? বরং করোনার সময় নারীর প্রতি সহিংসতা আরও বেড়েছে, বেড়েছে বাল্যবিবাহ, থেমেছে শিক্ষাজীবন, ঝুঁকিতে মাতৃস্বাস্থ্য। বিস্তারিত দেখুন রিপোর্টে। বলছিল যে প্রাপ্তবয়স্ক ছাড়া আমরা মানে বিয়ে দিবে, আমি উঠব আমার স্কুলে যাই তো অনেক প্রবলেম হইতাছে এখন, মানে এই ঝামেলার পরে সবাই এখন যাই না গেছে। 14 বছরের রিয়া সদ্য পেরিয়েছে প্রাইমারির গণ্ডি, পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাওয়া ছোট্ট মেয়েটির সেই স্বপ্ন ভেঙে যেতে বসেছিল করোনার মাঝে স্কুল বন্ধের সময়টায়। শেষ পর্যন্ত বাল্য বিয়ের দুঃস্বপ্ন থেকে রিয়া রক্ষা পেলেও তার মতো অনেকেরই হয়নি সেই সৌভাগ্য। ছোট বয়সে বিয়ে দিয়েছে, রক্ত সমস্যা হয়, অনেক রকমের অসুবিধার সমস্যা। ব্র্যাকের এক জরিপ বলছে করোনাকালে গ্রামীণ এলাকায় বাল্যবিবাহের ঘটনা প্রায় 77%, আর মহিলা আইনজীবী সমিতি বলছে এই সময়ে বাল্যবিবাহ বেড়েছে প্রায় 10 গুণ। বাল্যবিবাহের হার যতটা বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে স্কুল থেকে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার। অবস্থা এতটাই খারাপ যে নারী শিক্ষার এতদিনকার অগ্রগতি হুমকির মুখে পড়ার জোগাড়। যে বাল্যবিবাহের শিকার হলে নারীকে বড় ঝুঁকির মুখে পড়তে হয়, তার সাথে দেশের উন্নয়নও ঝুঁকির মুখে পড়ে। একটি ঝুঁকি হলো তার শিক্ষা জীবন থেমে যায়, ঘরে বাইরে সমাজে সে যে অবদান রাখতে পারত সেটি ঝুঁকির মুখে পড়ে। দ্বিতীয় হলো তাকে অকাল মাতৃত্ব অনেক সময় বরণ করতে হয়, যে কারণে বাংলাদেশের মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে আমাদের যে অর্জন ছিল সেটিও একটি বড় ঝুঁকির মুখে পড়ে। স্বাধীনতার 50 বছরে দেশে নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে চ্যালেঞ্জিং সব পেশায় নিজেদের প্রমাণ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নারীর ক্ষমতায়ন কতটা হয়েছে সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় পর্যায়ে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স বলছে নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সুযোগ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা লাভের সুযোগের ক্ষেত্রে বাংলাদেশ আগের বছরের তুলনায় পিছিয়ে গেছে 15 ধাপ। রাজনীতি বা ক্ষমতার কেন্দ্রে নারীর অংশগ্রহণও খুবই কম। যেমন প্রশাসনে শীর্ষ পর্যায়ে নারী আছেন 7.06%, যেখানে উপসচিব থেকে সচিব পর্যায়ে নারীর সংখ্যা 1% বা তারও কম। মেয়েরা গত 30 বছর যদি দেখি পিছনে ফিরে, তাহলে দেখব যে অনেক দূর এগিয়েছে। যেখানে
আমি একটু দুর্বলতা দেখি সেটা হচ্ছে সিনিয়র লেভেল পজিশনে, ডিসিশন মেকিং পজিশনে কিংবা পলিসি মেকিং পজিশনে মেয়েদের সংখ্যা নিতান্তই কম। যেটা আমাদের করতে হবে, তাদের জন্য একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যাতে তারা তাদের কাজগুলোকে আরও ভালোভাবে করতে পারে এবং তারা সিনিয়র পজিশনগুলিতে ক্রমান্বয়ে চলে আসতে পারে, যাতে ডিসিশন মেকিংটা তাদের ফেভারে হয় এবং তারা যেন আরও সহজে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। নারীর ক্ষমতায়ন বা সমতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা সহিংসতা, যা করোনা পরিস্থিতিতে বেড়েছে উদ্বেগজনক হারে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির হিসাবে গেল এক বছরে সারা দেশে শুধু নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাই হয়েছে 19,000, যেখানে প্রকৃত সংখ্যা আরও বেশি। শিক্ষা, নারীর অধিকার, সমতা অর্জনের কথা আমরা অঙ্গীকার করেছি, সেই জায়গায়ও কিন্তু আমরা বেশি দূর যেতে পারবো না। টেকসই উন্নয়নের যে মূল কথা, শুধু নারী নয়, শুধু পুরুষ নয়, সবাই একসাথে এগিয়ে যাবে, সেখানেই বড় চ্যালেঞ্জ সামাজিকভাবেও আসবে। মন মানসিকতার পরিবর্তন একটি বড় ইস্যু হয়ে গেছে আমাদের কাছে। তাই টেকসই উন্নয়ন নিশ্চিতে নারীকে দিতে হবে তার প্রাপ্য সম্মান, নিরাপত্তা। উন্নয়ন কর্মীদের মতে, শুধু একদিনের দিবস পালন, সভা, আলোচনা অনুষ্ঠান, প্রতিশ্রুতি আর আঙ্গিকে নির্দিষ্ট রং জড়িয়ে নারী নিরাপত্তা আর সমতা অর্জন সম্ভব নয়। বদলাতে হবে নারীর প্রতি পুরুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, আর তার শুরুটা হতে হবে পরিবার থেকেই। রিফাত জামান, বাংলাভিশন, ঢাকা। সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। রোববার ডেইলি স্টার ভবনে সম্পাদক পরিষদের সভায় সংগঠনের 2 বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংবাদপত্রের সম্পাদকদের এই সংগঠনটির নতুন কমিটির সহসভাপতি হয়েছেন নিউ এস সম্পাদক নুরুল কবির ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান। কোষাধ্যক্ষ পদে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকার সম্পাদক মোহাম্মদ গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালিক। সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। জায়দুনন নিপুণ নয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, জানালেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সংবাদ সম্মেলনে জনপ্রিয় এ অভিনেতা জানান, নিয়ম অনুযায়ী আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হল নির্বাচিত সহ সাধারণ সম্পাদককে। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দেয়া হাইকোর্টের রায় রবিবার 4 সপ্তাহের জন্য স্থগিত হয় চেম্বার আদালতে। স্থগিতাদেশ দেয়া হয় সাধারণ সম্পাদক পদের উপরও। এমন বাস্তবতায় সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন অভিযোগ করেন, সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিতে ছলনার আশ্রয় নিয়েছেন জায়েদ খান। এর বিরুদ্ধে আইনানুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তার। যেহেতু সত্যের বিপরীতে এবং একটা ছলনার আশ্রয় নিয়েছে, শিল্পী সমিতির সভাপতিকে মানে ধোকায় ফেলেছে, শিল্পী সমিতিকে ধোকায় ফেলেছে, সেহেতু ওর জাহেদ সাহেবের যে শপথ নেওয়া এটা কোনোভাবে আর গ্রহণযোগ্য নয়। সেদিনকার সে মিটিং, তাহলে আমি এটাকে ডিসমিস করলাম। আমি সভাপতি হিসাবে আমি অচিরেই একটা ইমার্জেন্সি মিটিং কল করে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা আমি নেব। যেহেতু দুইজনে স্থায়ী মানে স্থিতি অবস্থা আছে, আমার অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি আছে, তাকে না আমি মিটিং করব। এই সময় বেশ বিরক্তির সুরে সাধারণ সম্পাদক ইস্যুতে তাকে আর প্রশ্ন না করার অনুরোধ জানান ইলিয়াস কাঞ্চন। আমি আর মানে টেনশন নিতে পারছি না, আমি প্রেশারটা নিতে পারছি না। আপনাদের কাছে আমার অনুরোধ, মামলা মোকদ্দমা কিংবা এটা সেটা, এটা কিন্তু একটা পদ নিয়ে কিন্তু হচ্ছে, আপনারা তাদেরকে কিন্তু কনসার্ন মানুষকে কিন্তু প্রশ্ন করবেন। আমি আপনাদের কাছে করো জোরে অনুরোধ করছি, আমাকে একটু শান্তি দেবেন। আপনারা নিয়ম মতো আপনারা যেখানে যেটা যার জানার দরকার, মনে করেন যে নিপুরের মামলা নিপুণকে জিজ্ঞাসা করবেন, জাহেদের মামলা জাহেদকে জিজ্ঞাসা করুন, আমি কে
আমি তো এই ব্যাপারে আমি কথা বলবো। গত 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর এক মাসেরও বেশি সময় ধরে নায়িকা নিপুণ ও জায়েদ খানের মধ্যে টানাপোড়েন চলছে সাধারণ সম্পাদক পদ নিয়ে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। এবারে ক্লেমন খেলার সংবাদ। সাউথ আফ্রিকা থেকে সফর থেকে সাকিব আল হাসানের ছুটি চাওয়া অপ্রত্যাশিত। বোর্ডও কোচিং প্যানেলের সাথে আলাপ না করে ছুটির কথা গণমাধ্যমে জানানো অপেশাদারী আচরণ এবং বোর্ডের জন্য বিব্রতকর। সাকিবের ছুটি চাওয়ার বিষয়ে গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসান ইস্যুতে সরগরম ক্রিকেট আঙ্গন। ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে সাকিব জানিয়েছেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তিনি। তার এমন বক্তব্যে চটেছেন বোর্ড সভাপতি। তার মতে আইপিএলে সুযোগ পেলে সাকিব মানসিক বিপর্যস্ত থাকতেন কিনা সন্দেহ। আমাদের সাথে বসতে পারতো, সো এইরকম হঠাৎ করে এসে এক একটা চমক দেওয়া, এইটা আসলে করে কেন করছে, কী লাভ হচ্ছে যায়, তবে অনেকে পছন্দ করে, এটাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিল না? আচ্ছা আমি বুঝলাম না, মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তো বলতো আমি আইপিএলও খেলবো না। মানে আমি বুঝতে পারছি না, মানে আমি মিলাতে পারছি না। ধরেন আইপিএলে ওকে না হলো, তখন কি ও মানসিকভাবে বিপর্যস্ত বলতো? দেশের হয়ে খেলা কেউ উপভোগ করে না, এটাও আশ্চর্য করেছে বিসিবি বসকে। কোনো ক্রিকেট খেলোয়াড় নাই, আপনি যান যে কোনো দেশে বলেন, ওর স্বপ্ন হইল ন্যাশনাল টিমের জন্য খেলা। আর যখন নাকি দল জিতে আর ওই টিমে যদি ও খেলে থাকে, তাহলে এর চেয়ে খুশি জিনিস আর কিছু থাকে না। কিন্তু সাকিব বলছে এই আফগানিস্তান সিরিজে ওডিআই কিন্তু কোনোটাই সে এনজয় করেনি, এটা নাকি সে এনজয় করেনি। আমরা যে জিতলাম সিরিজটা ওইটাও এনজয় করেনি, টি-20 ফার্স্টটা জিতলাম তার মানে এটাও এনজয় করে নাই, ওয়াই? এমনকি খেলোয়াড় ইস্যুতে মিডিয়ার ওপরও নাখোশ পাপন। সাকিব যদি কোনো সিরিজে না যায়, এটা নিয়ে তো কেউ কিছু বলবে না, আপনারা কেউ কিছু বলবে না। কিন্তু সাকিবকে কোনো সিরিজে যদি বাদ দেয় তখন কী হবে? তখন আপনারা যে হুলুস তুলতা বাঁধাবেন বোর্ডের এগেনস্টে, এটা একবার চিন্তা করে দেখেন, আপনারাও বদলান, প্লেয়াররাও বদলায় যাবে। বিসিবি সভাপতি জানান শুধু সাকিব একা নয়, যে কেউ খেলতে না চাইলে আর জোর করবে না বোর্ড। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। 7ই মার্চের ভাষণ আর কেউ মুছে ফেলতে পারবে না, উদ্ভাসিত হয়ে থাকবে বিশ্বের বুকে বলেছেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার বিপরীতে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের, ঐক্যবদ্ধ আন্দোলনে দাবি আদায়ের প্রত্যয়। আজ বিশ্ব নারী দিবস, করোনার প্রভাব থমকে গেছে নারীর শিক্ষা ও অগ্রযাত্রা বেড়েছে, সহিংসতার বাল্যবিবাহ। আবারও ভেস্তে গেল ইউক্রেনের যুদ্ধবিরতি, রাশিয়ার বেলারুশের দিকে করিডোর খোলায় অনৈতিক আচরণ বলে সমালোচনা কিয়েভের, মধ্যস্থতায় প্রস্তুত চীন। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।